তুললে হলো জিম করি লাইনি একটা পিৎজা তুলে নিয়ে আচ্ছা একটা পিৎজা তুললে পিৎজা তুললে আমাদের শত আপত্তির পরেও যদি সরকার জোর করে মোদীকে বাংলার মাটিতে নিয়ে আসতে চান তার পরিচিত হয়ে, তাইলে আপনার ক্ষমতার তক্ত তমস জলে তরকার হয়ে যাবে। আগামী 17 তারিখে দেশের জনগণ গড়ে বসবে না, সারা দেশের মানুষ, সারা দেশের মুসলমান রাস্তায় বেরিয়ে আসবে। আমাদের বুকের তাজা রক্ত যদি দিতে হয়, আমরা রাজপুতের রক্ত দিয়ে জীবন দিয়ে দিব। আমার মায়ের রক্তে যার হাত লাল হয়েছে, সেই কমবখত মোদী বাংলার মাটিতে আসতে পারবে না। আপনারা তৈয়ার হয়ে যান 17 তারিখের জন্য। যদি 17 তারিখ সরকার আমাদের আবেদন না মানে, আমরা সরকারকে নামাইতে চাই না, সরকারের বিরুদ্ধে আমাদের কথা নয়, কিন্তু মুসলমানের কলিজায় আঘাত দিয়ে মুসলমানের দেশে আসিয়া বুক ফুলাইয়া সে আমাদের আমাদের দেশের যে স্থপতি তার বিরুদ্ধে তার সম্পর্কে কথা বলবে। আমরা যে কথাগুলা খুশিতে শোনার বিষয়, যখন খুশিতে শুনতে পারবো না আমরা বরদাস্ত করতে পারবো না। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের করজোর আবেদন, আপনি এখনই তার দাওয়াতনামা প্রত্যাহার করে দেন, তাকে দাওয়াত প্রত্যাহার করুন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে আগামীতে ডাক দিলেও যেন আপনারা সবাই, আজকে তো স্বল্প সময়ের দেখে আপনারা এভাবে সাড়া দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আগামীতেও ইসলামের জন্য, দিনের জন্য, মুসলমানদের জন্য জান দিতে আমরা তৈয়ার আছি কিনা। এখন আমাদের এই কামারচাক ইউনিয়নের গর্ব বড় হুজুর, হুজুর এখানে দোয়া করবেন ইনশাআল্লাহ আগামীতে যেন আমরা পাই নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।